1984 37 বছর আগে যাদবপুর কেন্দ্রে সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে বঙ্গ রাজনীতির নতুন তারকা হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নন্দীগ্রামে দুই হেভিওয়েটের পাশাপাশি পাল্লা দিয়ে লড়ছেন মীনাক্ষী। নির্বাচন কমিশনের নথিতে যার বয়স 37, মীনাক্ষী কি হতে পারবেন রাজনীতির আকাশের নতুন তারকা? সূর্য ঢলছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে লাল সাদা সালোয়ার কামিজ পরা শ্যামলা মেয়েটা। তাকে দেখে হঠাৎই এক গৃহবধূর মন্তব্য, আরে হাঁটায় কি মিল, এ কি আমাদের দিদি? নন্দীগ্রামের নতুন দিদি মীনাক্ষী মুখোপাধ্যায়। তার হনহনিয়ে হাঁটার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাঁটার মিল খুঁজে পাচ্ছেন নন্দীগ্রামের মানুষ। নন্দীগ্রামের দুই হেভিওয়েটের লড়াইয়ে সংযুক্ত মোর্চার বাজি বছর 37-এর রাষ্ট্রবিজ্ঞানের এই প্রাক্তনী। তার মেঠো উচ্চারণ, তার দৃপ্ত হেঁটে চলে যাওয়া মমতা শুভেন্দুর মাঝেও সম্পূর্ণ নিজস্ব এক পরিচিতি তৈরি করে নিয়েছে। মানুষের মনে যে সরকারের বিরুদ্ধে একাধিক প্রশ্ন স্বরূপ যে বাম্পার গুলো আছে, যে স্পিড ব্রেকার গুলো আছে, সেগুলোকে ভাঙতে গেলে সরকারকে গাড়ি থেকে নেমে 17টা পঞ্চায়েতের 148টা গ্রামে 355টা বুথে উপস্থিত হতে হয়। যেটার হিম্মত না তো মমতা ব্যানার্জির আছে, না তো শুভেন্দু অধিকারীর আছে, কারণ ওরা 10টা বছর ধরে এলাকার মানুষকে লুটেপুটে খেয়েছে। পায়ে হেঁটে টোটোয় চড়ে নন্দীগ্রামের অলিগলি চষে ফেলছেন মীনাক্ষী। জোরহাত কপালে ঠেকিয়ে অভিবাদন জানাচ্ছেন পথের দুপাশের মানুষকে। প্রবীণ দলীয় সদস্যকে দেখে বলিষ্ঠ মুঠো তুলে ধরছেন আকাশে। দুই দোর্দণ্ড প্রতাপ নেতানেত্রীর পাশে এই তরুণ বাম প্রার্থীর উপরে কি ভরসা রাখবে নন্দীগ্রামের মানুষ? মীনাক্ষী কি হতে পারবেন 21-এর জায়ান্ট কিলার? উত্তর জানা যাবে 2রা মে। নন্দীগ্রাম থেকে প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, টিভি 9 বাংলা।